বাবাকে গুলি করে খুন করে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বড় ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার গোবরাপুর কেউটেপাড়া এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাবাকে গুলি করে খুন করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার গোবরাপুর কেউটেপাড়া এলাকায়। মৃতের নাম মোহর আলী গোলদার। অভিযুক্ত বড় ছেলে আশানুর গোলদারকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মৃতের ছোট ছেলে আশানুরের অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। খুন করবে বলে পইলেছে, আমার মেয়েরা পইলে দিয়েছে ঘরের মধ্যে, আর দেখে গেল পেটে বেশি দিয়েছে। আর এবার ও যাদের বাড়িতে দেখে আগুন জ্বলছে, তো যা বলছে আগুন জ্বলছে তোদের বাড়ি ধৈরে দিয়েছে, তো বলছে দিগ্গে যাক, রোজ ধৈরে দেয়, তা দিগ্গে আমি আর যাবো না। ওর মা এসে দেখে পড়িয়ে দিয়েছে কিনা, সেখানে আগুন লেগে দিয়েছে, আর আমার মেয়েও এসে দেখে পড়িয়ে দিয়েছে। কেউটেপাড়ার বাসিন্দা মোহর আলী দিন মজুরের কাজ করতেন। দুই ছেলে ও স্ত্রী তহমিনাকে নিয়ে বাড়িতেই থাকতেন। মোহর প্রতিনিয়ত নেশা করে বাড়িতে এসে ঝামেলা করতেন বলে জানা গেছে। সম্প্রতি কাজ না থাকায় নেশার মাত্রা বেড়ে গেছিল। স্ত্রী তহমিনা জানান, প্রায় নেশার টাকা চাইতো, না দিলেই বাড়িতে ঝামেলা করতো। একটা কাল সকাল থেকে গালাগালি দিচ্ছে আর টাকা পয়সা চাচ্ছে আমাদের কাছে, কাজ হচ্ছে না, একটা মদ খাবে পয়সা নেই মানে হাতে, একটা টাকা পয়সা যাচ্ছে ছেলেদের হাতেও নেই, বলছে ওটা পয়সা দেবো কন্থে, ওটা গালাগালি করছে, খিস্তি খামারি মারছে। একটা আমার ওই পিছনের বাড়ি গিয়েছে, গেলি দেখে গেলাম এই জায়গায় একা একা বসে রয়েছে। একটা পিছনের বাড়ি গেলি, তারপর খানিক পরে আমার একটা যাবো আছে, তোদের বাড়ি আগুন জ্বলছে কেন, আমি বলছি কেতা কাপড় মনে হয় ধৈরে দিয়েছে, দিগ্গে যাক আমি যাচ্ছি না এখন বলে বসে রয়েছে। একটা খানিক আগুন লাগলো তাও জানি নি, ওই যে 8-10 দিন ধরে একই গন্ডগোল খাওয়া খাওয়া কিনে, বাড়ি ভাত মাত খাচ্ছে না, আমাদেরও খাতি দিচ্ছে না, সব রান্নাঘরটার ভেঙে চুরে দিয়েছে। অশান্তি বেড়েই চলছিল। দুদিন আগে নেশা করে বাড়িতে এসে বাড়ির সমস্ত গাছ কেটে ফেলে মোহর আলী, তা নিয়ে ঝামেলা চরমে ওঠে। শনিবার সন্ধ্যায় নেশা করে বাড়িতে এসে ফের ঝামেলা শুরু করে সে। এরপর ছোট ছেলে ও স্ত্রী পাশের এক আত্মীয়ের বাড়িতে চলে যান। বড় ছেলে আশানুর গাড়ি চালানোর কাজ করেন, হঠাৎই বাড়িতে আসে সে, মদ্যপ বাবার সাথে বচসা বাঁধে, এরপরই গুলি করে বাবাকে খুন করে। মৃত্যু নিশ্চিত করতে বাবার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন স্ত্রী তহমিনা ও ছোট ছেলে আশানুর। মোহর আলীকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ধৃতের কাছ থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদেই এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমি ঠিক জানি না, মানে এখন শোনা যাচ্ছে যে আমার বড়দা নাকি মেরেছে, বড়দা আশানুর বলদা, এটা হয়তো হতে পারে, এখানে তো ডেড বডি ওভাবেই পড়েছিল, এখানে তো ডেড বডি ওভাবেই পড়েছিল, এরকম ব্যাপার, বাবা মারা গেছে, হ্যান ত্যান। কে মেরেছে, কে মেরেছে এরকম তো সঠিক জানি না আমরা। না, কার নামে অভিযোগ করেছেন? হ্যাঁ, কার নামে অভিযোগ করেছেন? কার নামে অভিযোগ করবো বলতে, কালকে পুলিশ আমাকে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে এরকম মানে কেস কামারি সব কিছু লিখলো, লিখে বললো যে এখানে সাইন করো, করে ওখান থেকে চলে আসলাম। তারপর বললো যে ঠিক আছে তুমি যাও, তোমার ভাই যদি মানে ফোন টোন করে তো আমাকে বলবে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।